ভারতের মাটিতে পর্দা উঠেছে 13তম ওয়ানডে বিশ্বকাপের। 10 দলের লড়াইয়ে যেখানে মাঠ মাতাবে বাংলাদেশও, ক্রিকেট বিশ্বের জাঁকজমকপূর্ণ এ আসরে টাইগারদের শুভকামনা জানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। শুক্রবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক পেজে লেখে, ICC 2023 বিশ্বকাপের যাত্রা শুরু করার বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা। চ্যাম্পিয়নদের উদ্দীপনা আপনাদের পরিচালিত করবে বিজয়ের পথে। এ নিয়ে সপ্তমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্ব আসরে সাকিব বাহিনীর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে শনিবার। তার আগেই শুভকামনা জানিয়েছে সাম্প্রতিক সময়ে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের বন্ধু হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। মূলত গত কাতার বিশ্বকাপ থেকে খেলাধুলায় দু দেশ একে অপরকে সমর্থন দিয়ে যাচ্ছে। 2022 ফিফা বিশ্বকাপে মেসিদের নিয়ে এদেশের মানুষের উন্মাদনা নিয়ে সংবাদ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে, যা চোখে পড়েছে মেসিদের। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ফেডারেশন ও দেশটির প্রেসিডেন্ট ফিফার বৈশ্বিক আসরের সমর্থনের জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছিল। এবার ভারত বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন যোগাতে চায় তারা।